যশকুরানের নাম যশু শান্তি মোহনা জীবন কে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম ও सुधा নিয়ে লো পিএইচপি কোরানের আলো পিএইচপি কোরানের আলো আলাইকুম রাহমাতুল্লাহ পিএইচপি আলো ফিরে দেখা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাহ ইফতেখার তারিখ প্রিয় দর্শক সাফল্যের সৌধ একদিনে রচিত হয় না ধাপে ধাপে রচিত হয় সেই সৌধটি পিএইচপি কোরআনের আলো আজ সারা দেশে জনপ্রিয় শুধু দেশে নয় দেশের বাইরেও ব্যাপক জনপ্রিয় এই অনুষ্ঠানটি লাখো মানুষ পবিত্র কোরআনের চর্চা শুরু করেছেন এই অনুষ্ঠান দেখে অনেক শিশু তাদের জীবনের গতিপথ পাল্টে দিয়েছে এই অনুষ্ঠান দেখে তারা পবিত্র কোরআনের হিফ শুরু করে দিয়েছে আমরা মহান রাব্বুল আলমিনের কাছে সুক্রিয়া জানাচ্ছি এবং ফিরে দেখতে চাই বিগত দশটি বছর আজ এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই অনুষ্ঠানের স্বপ্নদ্রষ্টা যিনি এই পবিত্র কোরআনের আলোকে ছড়িয়ে দিচ্ছেন দেশে এবং দেশের বাইরে কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ সালাম আলাইকুমুল্লাহ আমাদের মাঝে উপস্থিত রয়েছে তিনজন বিশ্বজয়ী প্রতিভা পিএইচপি কোরআনের আলোর আবিষ্কার দু সালের সেরা প্রতিভা হাফেজ নাজমুস সাকিব আসসালাম আলাইকুম ওরা আহমেতুল্লাহি ওবারাকায়ত দু হাজার আঠারো সালের টপ এইটের ছিল হাফেজ আরিফ বিল্লাহ সালাম ওয়ালাইকুম মোরা আহমেদুল্লাহি ও ব আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছে যার পরিচয় আপনারা গতকাল গ্র্যান্ড ফিলাতে পেয়েছেন হাফেজ তারেক মরওয়ার সালাম ওয়ালাইকুম ওয়াহমেদুল্লাহি ও বরাকায়ত ওয়ালাইকুম আসসালাম ওরা আহমেদুল্লাহি ও বারাকিয়াতু প্রিয় দর্শক আমাদের মাঝে যিনি উপস্থিত রয়েছেন হাফেজ মাওলানা আবু ইউসুফ বিগত দশটি বছর অক্লান্ত পরিশ্রম করেছেন আপনার বিগত দশ বছরের পরিশ্রম এবং আজকের সাফল্য এই বিষয়ে আপনি দর্শকদের কিছু বলুন ধন্যবাদ আসলে আমাদের সম্মানিত উপস্থাপক আল্লাহর রশেষ মেহরবানি যে বাংলাদেশে মিডিয়াতে আমাদের আসলে এই ধরনের প্রোগ্রামগুলো ছিল না বললেই চলে আর এই ধরনের রিয়ালিটি শো কখনই ছিল না আমরা কোনো চ্যানেলে দেখতাম যে একটি দুইটা আয়াত তেলওয়াত করা হতো এবং অন্য কিছু প্রোগ্রাম হতো কিন্তু হাফেজদেরকে নিয়ে এই ধরনের ইভেন্ট কখনই কোনো টেলিভিশন হয়নি তো দুই হাজার নয় আমরা প্রথমে এই টেলিভিশনে হাফেজদেরকে নিয়ে আমরা চিন্তা করি এবং একটা রিয়েলিটি শো হবে মানে আমাদের লক্ষ্য ছিল যে এরা যে এত ট্যালেন্ট এবং কোরআনুল করিম আল্লাহরবুর আলমিন সর্বশ্রেষ্ঠ নিয়ামত প্রিয়নবীর সর্বশ্রেষ্ঠ মজা তো আমাদের দেশের ছেলেরা তাদের ভাষা হলো বাংলা এবং বাংলা ভাষাভাষী এই ছেলেরা কোরআনকে এত মধুর তেলোয়াত করে কোরআনের প্রতি তাদের এত দখল এই বিষয়টা গোটা বিশ্বকে আমরা জানিয়ে দেওয়া এবং বিশ্ববাসী যাতে জানে যে বাংলাদেশে কোরআনের প্রতিভা রয়েছে তো এই প্রতিভাগুলোকে বিভিন্ন জায়গায় সিটি রয়েছে যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে গ্রামগঞ্জে তো সেখান থেকে আমরা দুই হাজার নয় চৌষট্টি জেলায় আমরা খোঁজা শুরু করে দিলাম এবং সেখান থেকে খুঁজে খুঁজে বের করেই আমরা তাদেরকে তুলে নিয়ে আসলাম ঢাকায় অনেকগুলো ধাপ পেরিয়ে তারপরে তারা এই প্রোগ্রামটাতে তারা অ্যাটেন্ড করতে হয় তো আস্তে আস্তে করে প্রথমেই যে বিষয়টি আমরা যখন 2009 হাজার যখন এটা শুরু হলো তা আমাদের এই টেলিভিশনের অনেক টেকনিক্যাল টেকনিশিয়ান যারা তারা বলল হুজুর কি প্রোগ্রাম হবে তো হুজুরদের কি প্রোগ্রাম হতে পারে তো তেলোয়াত তো তেলোয়াত প্রোগ্রাম কেমন হবে আবার এইটা নিয়ে রিয়ালিটি শো কেমন হয় আমরা জানি রিয়ালিটি শো বলতে অনেক কিছু হতে পারে যেটা আমাদের ইসলামের সাথে অনেকটাই সাংঘর্ষিক কিন্তু তেলোয়াত নিয়ে কোরআন নিয়ে রিয়েলিটি শো হতে পারে এটা অনেক বিশ্বাস করতে যাচ্ছে কেমন হয় শ্রোতা দর্শক চলুন দেখে আসি 2013 সালের সেরা প্রতিভা হাফিজ নাজমুস সাকিবের 2013 সালের পারফরম্যান্সের কিছু খন্ডচিত্র নাজমুস সাকিব তুমি বিশ্ববিখ্যাত কারি شیخ احمد খালেল هاشমি সুরে তেলাওয়াত করবে আমরা শুনতে চাচ্ছি তুমি তেলাওয়াত করো الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ দু হাজার তেরো সালে অনেক ছোট ছিল এখন তো অনেক বড় হয়ে গেছো কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি এখন কি করছো তুমি এখন বাড়ি দাঁড়াতে জামিয়া মাদানিয়া বাড়ি দাঁড়া মাদেশে কিতাবখানায় পড়ছি আচ্ছা ইলমে দিন চর্চা করছো দু হাজার সালের প্রসঙ্গে যদি আসি দু সালে তুমি হয়েছিলে পিএইচপি কোরআনের আলোর সেরা প্রতিভা সেই সময় তোমার অনুভূতিটা কেমন ছিল একটু যদি দর্শকদের সাথে শেয়ার করো আলহামদুলিল্লাহ ওই সময় অনেক ছোট্ট ছিলাম আর বাংলাদেশে ওই সময়ে এমন একটি প্রতিযোগিতা আর কোনো চ্যানেল হচ্ছিল না শুধু শুধু এই একটা প্রতিযোগিতা এন টিভিতে প্রচারিত হচ্ছিল যেটা খুবই হার্ড ছিল বাংলাদেশের প্রতিযোগিতা থেকে বাহিরের দেশের প্রতিযোগিতাগুলো খুব সহজ হয় এখানে জেলা থেকে টিকে আসতে হয় ওইখান থেকে বিভাগে বিভাগ থেকে আবার সবার সাথে লড়াই করে সারা তিরিশে টিকতে হয় তারপর সারা তিরিশ থেকে আবার একজন একজন করে বাদ পড়ে ফাইনালে আসতে হয় তো বোঝা যাচ্ছে যে বিষয়গুলো খুবই কঠিন আর এত দূর এত দূরের পথ পাড়ি দিয়ে আমরা সামনে আসছিলাম আর আমরা তিরিশ জন যারা ছিলাম সব ভাইরাই খুব ভালো পড়ছিল কারো কাছ থেকে মানে ফার্স্ট না হওয়া সেকেন্ড হওয়া এই বিষয়টা কারো কাছে পাওয়া যায়নি সবাই ফার্স্ট হওয়ার যোগ্য ছিল ওই সময়টা টেনশন ছিল ভয় পাচ্ছিলাম যে কখন বাদ হয়ে যাই যাইতে পারি কিনা না লাশ পর্যন্ত মা বাবার ইচ্ছা উস্তাদীর ইচ্ছা আল্লাহ তাআলা কাছে এলাকাকুটি শুকুরিয়া যে আল্লাহ আলা লাশ পর্যন্ত নিয়ে গিয়েছেন এবং ফাইনালে গিয়ে ফার্স্ট হয়েছি তুমি তো আন্তর্জাতিকভাবেও বাংলাদেশের পতাকাকে অনেক উঁচুতে তুলে ধরেছো তুমি একটি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছ শীর্ষ স্থান অর্জন করেছ এই প্রতিযোগিতাটি পিএইচপি কোরআনের আলোর এই প্রতিযোগিতাটি তোমার আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য ছিনিয়ে আনার ক্ষেত্রে কোনো সহায়তা করেছে কিনা যে আমি বলবো আমার মানে প্রতিযোগিতার জীবনের পথ শুরু এই প্রতিযোগিতা দিয়ে আচ্ছা পিএইচপি আলো পিএইচপি আলো যদি এই প্রতিযোগিতা না করতাম তাহলে হয়তো আমি বাইরের দেশে গিয়ে ফার্স্ট হওয়ার মতো ওরকম একটা অভিজ্ঞতা আমার ভিতরে হয়তো না আচ্ছা আচ্ছা তুমি কোথায় প্রথম স্থান আমি সর্বপ্রথম দুই সালে ইন্ডিয়াতে প্রায় সাতাশটি দেশের সাথে ফার্স্ট হয়েছিলাম তারপর দুবাইয়ে দেশের সাথে ফার্স্ট হয়েছি তেরো সালে ওইটা ছিল ওই তেরো সালে আমি পিএইচপি আলোতেই ফার্স্ট হয়ে আবার এবং সালে আবার দেশের সাথে ফার্স্ট হয়েছিল. মালানা আবু ইউসুফ ভাই জি এই যে আপনার আবিষ্কৃত প্রতিভা যখন বিশ্ব দরবারে গিয়ে সাফল্য চিনিয়ে আনে বাংলাদেশের মান মর্যাদাকে উন্নত করে আমাদের মুখকে উজ্জ্বল করে তখন আপনার কাছে কেমন লাগে ধন্যবাদ আসলে এটা ওই অনুভূতিটা আপনাকে বোঝানো যাবে না নাজমুল সাকিব খুব ছোট্ট ছিল বিস্ময়কর বালক ছিল নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই তো এর যে তেলোয়াত বিশেষ করে আমাদের গ্র্যান্ড ফিনালে যখন সে গেল তাকে যখন ওস্তাদ যে প্রশ্ন করেছেন যে প্রশ্নগুলোর ছিল খুবই কঠিন তাকে কয়েকটি প্রশ্ন করা হয়েছে একটি প্রশ্ন এরকম ছিল যে একটি ওয়ার্ড তাকে বলে দিয়েছিল আচ্ছা যে এই ওয়ার্ড দিয়ে যতগুলো আয়াত আছে কয়েক সেকেন্ডের ভিতরে তেলোয়াত করতে হবে আচ্ছা তো প্রতিটা প্রশ্নের উত্তর সে দিল তখনই কিন্তু আর আমি যদি ওই প্রোগ্রামটি পরিচালনা করি আমি বিচারকের দায়িত্ব ওখানে থাকি আমি একটি পর্বে তাকে বলেছিলাম যে নাজমুল সাকিব তুমি এগিয়ে যাও এবং আল্লাহর ওশেষ মেহরবানি এবং আমরা দোয়াও করি তোমার জন্য তো আমার দৃঢ় বিশ্বাস খুব শীঘ্রই তুমি আন্তর্জাতিক অঙ্গনে তুমি নিজেকে জায়গা করে নিবি তো আমি আশ্চর্য যাচ্ছি জাল্লার মেহরবানিতে এই ছেলে এত প্রতিভা যে ওই দুই হাজার তেরোতে আপনার মক্কাতে আন্তর্জাতিক কম্পিটিশনে প্রায় বাহাত্তরটি রাষ্ট্র যেখানে সেখানেও কিন্তু সেম তেলভাত করেছে তো ওইখানে গিয়ে আমি পরবর্তীতে তাদের সাথে যখন শেয়ার করলাম বিষয়গুলো যে আমাদের এখানে যে বিরাট যে স্টেজ এবং এমনভাবে তাদেরকে যাচাই বাচাই করা হয় যে কোরআনুল কারিমের প্রতি তাদের যতটুকুই পূর্বে দখল থাকে এই প্রতিযোগিতাগুলো আসার পরে তাদের আত্মবিশ্বাস তাদের কনফিডেন্স লেভেল অনেক গুণ বেড়ে যায় তো এখান থেকে তারা সাহস শক্তি নিয়ে যখন আন্তর্জাতিক ইয়েতে যায় তখন তারা খুব ভালো করতেছে তো নাজমুস সাকিবের বিষয়টা ছিল একটা রকম। যে বাহাত্তরটি দেশকে যখন পেছনে ফেলে দিল তখন আমাদের যে আনন্দ বিশেষ করে আমাদের লাল সবুজের পতাকাকে সারা বিশ্বের দরবার সম্মানের সাথে তুলে ধরলো ও যখন দেশে আসলো দেশে আসার পরে আমাদের মিডিয়া যারা আছে এই বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম যেমন এই প্রোগ্রামটি যেমন মিডিয়াতে প্রথম ঠিক কোনো হাফেজদের জন্য সাংবাদিক সম্মেলন করা আমাদের আজকে ধন্যবাদ দেব আমি পিএসপি গ্রুপের ফিনান্স ডিরেক্টর যিনি জানাব আলী হোসেন সোহাগ আমি স্যারের সাথে একটু পরামর্শ করলাম যে স্যার আমাদের একটি ছেলে সারা বিশ্ব জয় করেছে তাই নাকি ওনারাও পিএসপি ফ্যামিলি খুব খুশি হলেন এবং কী করতে হবে আমি বললাম তাহলে তো আমাদের সাংবাদিকদের মাধ্যমে যেহেতু আমাদের মিডিয়া তেমন সাপোর্ট নাই আর আমাদের দেশের এই প্রতিভাগুলোকে সারা বিশ্বকে জানিয়ে দিতে হবে তখন আমরা একটা সাংবাদিক সম্মেলন করলাম নাজমুল সাকিবকে ইয়ে করে আর সবচেয়ে মজার বিষয় এবং আরও খুশির বিষয় হলো নাজমুল সাকিব যে বছর আন্তর্জাতিক কম্পিটিশন এখনগুলো ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা পুরস্কারই বাংলাদেশের আচ্ছা আর সবচেয়ে যেটা আমাদের জন্য গর্বের বিষয় সেটা হলো যেখানে কোরআন নাজিল হয়েছে সে কোরআন নাজিলের দেশে গিয়ে তাদেরকে পেছনে ফেলে দি এবং এই যে অধিকার করে এটা বিশাল গর্বের হাফিজ নাজ মুসাকি তুমি তো এখন ইলম অর্জন করছো জি দু সালে তুমি পিএইচপি কোরআনের আলো সেরা প্রতিভা হলে আন্তর্জাতিক পর্যায়ে শীর্ষস্থান বিজয়ী হলে এত কিছুর পর তোমার জীবনের গতিপথ নিশ্চয়ই অনেক পাল্টে গেছে এবং তার সূচনা দু সালের এই পিএইচপি কোরআনের আলোতে সেরা প্রতিভা হওয়া এখন তুমি নিজেকে চলার পথে অন্য আট দশজন ছেলের মতো স্বাভাবিক নও তো সবাই তোমাকে জিজ্ঞাসা করো কেমন লাগে এই যে একটা সেলিব্রিটি অবস্থা এটাকে কেমন লাগে উপভোগ করো তুমি আসলে এই সেলিব্রিটি হওয়াটা আমি বলবো আল্লাহর কোরআন দ্বারা এবং এই এই অনুষ্ঠান দ্বারা পিএইচপি কোরআন আলো এই অনুষ্ঠান দ্বারাই আমি সেলিব্রিটি হয়েছি আমার সব সবকিছু এই অনুষ্ঠানের জন্যই তুমি অনেক দেশ সফর করেছ তোমার দেশ সফরের গল্প শুনব হাফিজ মৌলানা আবু ইউসুফ রাহে আপনার কাছ থেকে আমি শুনেছি সেই ইউরোপ সফর করেছে এই বিষয়ে যদি আপনাকে ধন্যবাদ আপনাকে আসলেই নাজমুল সাকিব তো খুব ছোট কিন্তু আল্লাহর মেহরবানিতে ওই যে যখন আমাদের এই নাজমুল সাকিবের ব্যাপারে বিভিন্ন জায়গায় যখন পত্রিকা এবং চ্যানেলগুলো নিউজ শুরু করতেছিল তখন হঠাৎ করেই মানে লন্ডন থেকে আমার কাছে টেলিফোন আসলো যে আপনাকে খুঁজতেছি আমরা পাচ্ছি না তো আপনার প্রোগ্রামের যে প্রতিভা যে নাজমুল সাকিব যিনি বিশ্বজয়ী হলো আমরা একটু আপনাদেরকে আমাদের ইউরোপে যদি আমাদের কিছু সময় দিতেন তাহলে আমরা খুব খুশি হতাম আপনি যদি আপনার এই স্টুডেন্টকে নিয়ে আসতেন তো আমি বললাম যে আপনি কি আসবেন কি না আমি বললাম আমি তো বললে যেতে পারবো না বলে না আমরা ব্যবস্থা করে দিচ্ছি তখন তারা আমাদেরকে ইনভাইট করলো নাজমুল সাকিব সহকারে তো কি করবে বলে আমরা কয়েকটি কোরআনের কনফারেন্স করব। আর একটি সংস্থা সেখানে বেলাল একাডেমি ইংল্যান্ড তো সেখানে আমাদেরকে ইনভাইট করলো যে নাজমুল সাকিব এখানে তারাবি পড়াবে আর আপনি আমাদের মানে আসবেন এবং ওই কোরআনের কনফারেন্সে আমি প্রধান অতিথি ছিলাম দু তিনটা না চারটা প্রোগ্রাম তারা ওখানে ইয়ে করলো তাল্লার মেহরবানিতে তারা স্পন্সর করলো আমরা ইংল্যান্ডে গেলাম এবং আমাদেরকে এন ইউরোপ এন টিবি সেখানেও তারা আমাদেরকে সহযোগিতা করেছেন তো যাওয়ার পরে নাজমি সাকিব তারাবি পরালো এবং আল্লাহর মেহের বাণী যে সেখানে অবস্থাটা এমন হয়েছিল যে রাস্তাঘাটে যেখানে যেতাম এই নাজমি সাকিব না তো মানুষের যে ভালোবাসা এবং কোরআন প্রেমিক ইউরোপের মতন জায়গায় আর সবচেয়ে যে বিষয়টা আমি অনেক সময় বলি নাজমি সাকিবের ব্যাপারে যে একটি মর্যাদা দাওয়াত দিয়েছিল কিন্তু ওইখানের কর্তৃপক্ষ মানে এত পেরেশান হয়ে গেছিল তাকে নিয়ে আমি নিজেও যে প্রতিদিন মানে আমাদের এই শহরে আসতে হবে এই শহরে আসতে হবে শেষ পর্যন্ত ওই একই বছরে এক আর সে থাকতে পারে প্রায় বাইশটি মসজিদে তারা বিপরে তো এটা মানে আল্লাহর রশীষ মেহরবানিতে আর সবচেয়ে বেশি আমি প্রাউড ফিল করি যে ইউরোপের সবচেয়ে বড় মসজিদ ইস্ট লন্ডন সেখানে আপনি জানেন সারা বিশ্বের বড় বড় স্কলার যারা বড় মাপের হাফিজ যারা তারা সেখানে সুযোগ পায় কিন্তু আল্লাহর মেহেরবানি বাংলাদেশের ছেলে পিএসপি কোরআন আলোপতি প্রতিভা নাজমুল সাকিবকে ও সেখানে আমি ক্ষুদ্র আকারে চেষ্টা করেছি এবং সেখানেও সে একদিন তারাবির নামাজ এই মাহতি করেছেন অনেক এটা অনেক অনেক বড় একটি পাওয়া আসলেই অনেক বড় পাওনা চমৎকার মজার গল্প শুনছিলাম হাফিজ নাজমুস সাকিব সম্পর্কে প্রিয় দর্শক আমাদের মাঝে আরও দুজন প্রতিভা উপস্থিত রয়েছে এ দুজন পিএইচপি কোরআনের আলো দু হাজার আঠারোর আবিষ্কার আমাদের মাঝে উপস্থিত রয়েছে নেত্রকোনা জামালুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ আরিফ বিল্লা উপস্থিত রয়েছে চট্টগ্রামের গারাঙ্গিয়া রঙ্গিপাড়া হিফজুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী তারেক মনোয়ার প্রিয় দর্শক এই দুজন প্রতিযোগী পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে দু হাজার আঠারোতে অংশগ্রহণ করেছে ব্যাপক সফলতা অর্জন করেছে সেই সঙ্গে দুজন সম্প্রতি সৌদি আরবে একটি হিফজুল কোরআন প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে এই হিফজুল কোরআন প্রতিযোগিতাটি একটি বিশেষত্ব রয়েছে এখানে দশ বছরের নিচে যারা পূর্ণ কোরআনকে হিফজ করতে পেরেছে তারাই সেখানে অংশগ্রহণ করতে পারে সেই প্রতিযোগিতা অংশগ্রহণ করে তারা উভয়ে যৌথভাবে শীর্ষস্থান বিজয়ী হয়েছে প্রথম স্থান অর্জন করেছে তারা তো বিল্লাহ তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ তারেক মনে তুমি ভালো আছো তো আলহামদুলিল্লাহ ভালো আছি হাফেজ আরিফ বিল্লা পিএইচপি কোরআনের আলো দু তে তুমি ছিল টপ এইটে দুর্ভাগ্যক্রমে তুমি বাদ হয়ে গেলে বিদায় নিলে ওই পর্ব থেকে তখন তোমার মনে কি খুব কষ্ট লেগেছিল একটু কষ্ট লেগেছিল আমি দেখছিলাম সামনে বাল করা সামনে বাল করছে পরে আন্তর্জাতিক হিজুল গরম প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে কি চমৎকার মিল যে দুজন প্রতিযোগী পিএসপি করে আলো দু হাজার আঠারো দুজনেই যৌথভাবে তারা শীর্ষস্থান বিজয়ী হলো এবং আটাত্তরটি দেশকে পেছনে ফেলে তারা প্রথম স্থান অধিকার করেছে এটা কম গর্বের বিষয় নয় একটু চিন্তা করার বিষয় যে এই ছোট্ট ছোট্ট শিশুরা সারা বিশ্বে বাংলাদেশের পতাকাকে কি চমৎকারভাবে উড্ডীন করেছে তো তারেক মানোয়ার তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছো আচ্ছা তুমি তো গতকাল গ্র্যান্ড ফিনালেতে যে সাফল্য অর্জন করেছ দেশবাসী জানে বিশ্ববাসী জানে কত জায়গায় আছে এই শব্দটি আট জায়গায় তুমি কতবার তেলাওয়াত করেছ কয়টি জায়গা থেকে দুই জায়গায় বাকি কয়টি আছে ছয়টি ছয়টি বাকি আছে 마শাআল্লাহ مرحبا প্রিয় দর্শক দ্বিতীয় স্থান অধিকার করেছে চট্টগ্রামের প্রতিযোগী তারেক মানোয়ার দ্বিতীয় স্থান অর্জন করেছে তারেক মানোয়ার তো তুমি সৌদি আরবে যে প্রথম স্থান অধিকার করলে আরেফ বিল্লার সাথে যৌথভাবে প্রথম স্থান অর্জন করলে তোমার কাছে কেমন লেগেছে আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে এই যে দু সালের পিএইচপি কুরআনের আলো অংশগ্রহণ করার কারণে ওই সৌদি আরবের প্রতিযোগিতায় তোমার কি একটু বেশি সুবিধা হয়েছে একটু সহজ মনে হয়েছে তোমার জন্য মার্শাল্লাহ তো তুমি তারেক মানোয়ার তোমার কাছে আমি প্রশ্ন করতে চাই সৌদি আরবে তোমার কাছে কোন জিনিসটি সবচেয়ে বেশি ভালো লেগেছে প্রিয় দর্শক তারেক মনোয়ার পবিত্র বাইতুল্লা দেখে মুগ্ধ হয়েছে করিম সাল্লিমের রোজা মোবারক দেখে সে মুগ্ধ হয়েছে আর আজ আমরা মুগ্ধ হতে চাই মহান রাব্বুল্লা আলামিনের পবিত্র কোরআনের তেলাওয়াত শুনে তারেক মনোয়ারের কণ্ঠে তারেক মনোয়ার তোমাকে সেখানে যে প্রশ্নটি করা হয়েছিল যেখান থেকে তেলাওয়াত করতে বলা হয়েছিল সেখান থেকে আমাদেরকে অল্প কিছু তেলাওয়াত করে শোনাও mm -hmm. وقال الله إني معكم لئن أقمتم الصلاة وأتيتم الزكاة وأمنتم برسلي وأمنتم برسلي حسنا وأقرضتم الله قرضا حسنا لأكفرن عنكم لأكفرن عنكم سيئاتكم ولا أدخلنكم ولا أدخلنكم جنات تجري من تحتها الأنهار فمن كفر بعد ذلك منكم فقد ضل سواء السبيل صدق الله العظيم

হাফেজ আরিবিল্লার সাথে কথা বলছিলাম এবারে হাফেজ মৌলানা আবু ইউসুফ আপনার কাছে একটু প্রশ্ন করতে চাই এই যে ছোট্ট ছোট্ট শিশু একেবারে ফুলের মতো পবিত্র শিশু তাদের বয়স এখনও দশ পেরোয়নি তারা শুধু হাফেজই হচ্ছে না তারা আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে কম্পিটিশন করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ফার্স্ট সেকেন্ড থার্ড এই পর্যায়ের পুরস্কার তারা ছিনিয়ে আনছে আমার মনে হয় যে দু হাজার দশের পর থেকে দু হাজার এগারো বারো তেরো এই সময়ে যে বিশেষ করে পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে এই অনুষ্ঠানটি শুরু হওয়ার পর একটা প্রতিযোগিতার আবহাওয়া তৈরি হয়েছে দেশের হিফজুল কোরআন যে মাদ্রাসাগুলি রয়েছে সেগুলির মধ্যে আর এই প্রতিযোগিতার আবহাওয়ার কারণেই আজকে বাংলাদেশের সন্তানেরা বিশ্বে পবিত্র কোরআনের কম্পিটিশনে শীর্ষস্থান বিজয়ী হচ্ছে আপনি কি বলবেন যদি একটু বলেন জি ধন্যবাদ আপনি ঠিক বলেছেন এবং এই যে দুইটি ছেলে দেখেন ঠিক মতন কিন্তু তারা কথাও বলতে পারে না তাদের বয়স এতই কম যে আমরা অনেক সময় বলে থাকি যে এই বয়সে কোনো একটি সময় ছিল যে বাচ্চারা নিজেদের পোশাক ঠিক থাকতো না হ্যাঁ কিন্তু এই বয়সে তারা কোরআনকে এত বেশি দখল করেছে কোরআনের প্রতি তাদের এত বেশি দখল যে তারা বাংলাদেশেই নয় আন্তর্জাতিক অঙ্গনও কিন্তু নিজেদেরকে তুলে দেন আর সবচেয়ে যে প্রশ্নটি আপনি তাকে করলেন তাকে প্রথমে আপনি আপনার তারেক মনোয়ারকে বলেছিলেন যে কি দেখলা সর কোনটা ভালো লাগ কোনটা ভালো লাগছে সে সরাসরি বলো সে কিন্তু বলতে পারতো আমার প্লেন ভালো লাগছে যেহেতু প্রথম সে প্লেনে উঠছে কিন্তু ওই কথা কিন্তু সে বললো না যে পাক রব্বুল আলমিন তাদেরকে কিভাবে কবল করছেন সে কিন্তু বলল যে আল্লাহর ঘর ভালো লাগছে রসুলের রওজা ভালো লাগছে আপনি আরিফ বিল্লার অনুভূতি কিন্তু সেম তাওয়াফ আসলে এটা অন্যরকম একটা ফিলিংস যেহেতু আল্লাহ বারবার আপনাকে নেয় আপনি ওই ফিলিংসটার ব্যাপারে আপনি জানেন যে তো অবস্থায় বান্দার ফিলিংসটা অন্যরকম অন্যরকম সেইটাই কিন্তু এই অনুভূতিটা তার ভিতরে যাচ্ছে এটা অনেক বড় আর যে বিষয়টি আপনি বললেন যে আসলে 2009 নয় আসলে এই ধরনের কোনো প্রোগ্রাম আমি কেউ চিন্তাও করে নেই এরকম কোনো প্রোগ্রাম ছিল না আমাদের এই মিডিয়াতে বলেন আজকে আজকে অনেক প্রোগ্রাম আলহামদুলিল্লাহ এটা আমি মনে করি অনেক সফলতাই তো আমি সর্বপ্রথম আল্লাহর শুক্রিয়া আদায়ের পাশাপাশি আমি তাদের ওস্তাদদেরকে ধন্যবাদ দিব এবং তাদের ভিতরে এই বুঝটা আসছে যে এই কম্পিটিশনে চান্স পাওয়ার জন্য তারা যে পরিশ্রম করতেছে নিজেরা তা নয় তাদের ওস্তাদদের পরিশ্রম কিন্তু অনেক অনেক বেশি অনেক বেশি তাদেরকে ধন্যবাদ জানি প্রতি মুহূর্তে যেমন একটি ঘটনা আপনাকে বলি এই দুই আমাদের একটা স্টুডেন্ট প্রতিযোগী সেরা দশ হয়তোবা সেরা পনেরোতে ছিল ওই ওস্তাদের ওয়াইফ মারা গেছে সে এই ফাঁকে চলে গেছে তার নিজের স্ত্রীকে দাপন করে ওই একদিনের ভিতরে আবার চলে আসছে যেহেতু ছেলে ভালো প্রতিযোগিতায় আমার ছাত্র আছে তার টেনশনটা কিন্তু এইখানে যে এই যে একটা আগ্রহ একটা ছেলেকে ভালো করার জন্য একটা ছেলেকে আন্তর্জাতিকভাবে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বড় অবদান আপনার তার ওস্তাদরা তো এই জন্য তাদের ওস্তাদদেরকে মোবারকবাদ দিচ্ছি আর কি ধন্যবাদ দেবো আর আমি প্রতি মুহূর্তে আল্লাহর সুক্রিয়া জ্ঞাপন করছি এবং আমার একাই যে সফলতা তা না আমি সবার সাহায্য সহযোগিতা পেয়েছি হাফেজ বিল্লাহ তোমার কাছ থেকে আজ একটু তেলাওয়াত শুনবো তোমাকে সৌদি আরবের প্রতিযোগিতায় যেখান থেকে প্রশ্ন করা হয়েছিল পবিত্র কোরআনের যে জায়গা থেকে তোমাকে তেলাওয়াত করতে বলা হয়েছিল সেই জায়গা থেকে আমাদেরকে একটু তেলাওয়াত করে শোনাও بِسْمِ اللَّهِ <applause> الرَّحْمَنِ الرَّحِيمِ عن العالمين. قل يا اهل الكتاب لم تكفرون بآيات الله والله شهيد على ما تعملون. صدق الله এই পুরো প্রতিযোগিতা জুড়ে আলো দু হাজার আঠারোতে তোমার তেলাওয়াত আমার খুবই চমৎকার লাগতো এবং শুধু আমার না তার ব্যাপারে যে মানে সাধারণ দর্শকদের যে ভালোবাসা আমি প্রত্যক্ষ করেছি এটা অতুলনীয় আসলে হ্যাঁ ও কিন্তু অন্য একটা আলাদা একটা স্বরে কিন্তু সে তেলাবাত অবশ্যই এটা খুবই প্রশংসার দাবিদার এবং বিশেষ করে আমি মনে করি এটা অর্জন করা কিন্তু বিশাল একটা ব্যাপার খুব অভিজ্ঞতা না থাকলে অভিজ্ঞ একজন হাফেজের যে অভিজ্ঞতা হওয়ার কথা এই বয়সে কিন্তু তার এই সেই অভিজ্ঞতাটা সে অর্জন করেছে সেই জন্য তাকে ধন্যবাদ এবং ধন্যবাদ পাওয়ার যোগ্য অনেকে কিন্তু প্রশংসা এবং দোয়া করেছে তা তার জন্য যে এত চমৎকারভাবে সে করে এবং সে যেদিন বিদায় নিল সেদিন দুর্ভাগ্যক্রমে সেদিন সে বিদায় হয়ে গেল আমি দেখেছি ইউটিউবে ফেসবুকে এত এত কমেন্টস বিল্লা বাদ হয়ে গেছে মানুষ খুব কষ্ট পাচ্ছে মানুষ খুব ব্যথিত হয়েছে এটা আসলে কি আপনি জানেন যে এই যে আপনি বিদায় হওয়াটা এটা আসলে কি মানে খুবই কিসমতের ব্যাপার যেমন এই যে এর আগে নাজমুল সাকিব বলেছিল যে আমরা যে তিরিশ জন প্রায় পঁচিশ তিরিশ হাজার হাফেজ থেকে বাসাই হয়ে কিন্তু তারা এখানে যে প্রত্যেকে কিন্তু ফার্স্ট হওয়ার কথা এবং এই যে সত্তর রাশিটা দেশের সাথে তারা অ্যাটেন্ড করতেছে সবাই তো ফাস্ট হওয়ার জন্য আসতেছে এবং সবাই যে খারাপ হাফেজ তা না এটা কিসম এটা হঠাৎ করেই আপনার যে কোনো দিন একটু এর আগেও আমি বলেছিলাম যে এই প্রতিযোগিতার মতন এত কঠিন প্রতিযোগিতা কোথাও নাই আপনি হঠাৎ করে কেউ আটকেই গেল কোনো ভুল হইল না নিজেই ছদ্র তারপরে সেই মার্কিংয়ে দেখতে পিছনে চলে আসলো একটু ধাক্কা খাইলো পিছনে আধা মার্ক এক মার্ক চলে আসলো তো এত কঠিন কোথাও নাই যার কারণে আসলে এটা তোমার মন খারাপ করার বা কোনো আপেজের জন্য আমি মনে করি যে মন খারাপ করার কোনো ইয়ে নেই নাজমুল সাকিব আজ আমি তোমার কণ্ঠে দর্শকদেরকে পবিত্র কোরআনের একটু তিলাওয়াত শোনাতে চাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا ربنا ولا تحمل علينا إصرا كما حملته، كما حملته على الذين من قبلنا. মার্শল্ল মার্শল্ল প্রিয় দর্শক পবিত্র কোরআন একটি আলোকবর্তিকা এই পবিত্র কোরআনকে যে হিফস করে সে একটি আলো ধারণ করে আলোকিত হয়ে ওঠে আর পুরো সমাজকে তারা আলোকিত করে দেয় হাফেজ নাজমুল সাকিব হাফেজ আরিফিল্লাহ হাফেজ তারিক মনোয়ার এরা পিএইচপি কোরআনের আলোর আবিষ্কৃত প্রতিভা এদের মতো আরও শত শত প্রতিভা সারা বিশ্বব্যাপী পবিত্র কোরআনের আলো ছড়িয়ে দিচ্ছে আজ তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফকে প্রিয় দর্শক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকেও আমাদের সঙ্গে থাকার জন্য আগামীকাল একই সময় আবারও আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এন টিভির পর্দায় পিএইচপি কোরআনের আলো ফিরে দেখা অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ রাবুল্লা আলমিন আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিখ এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি